স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠে পাঠ শুরু হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস পুতুল নাচের ইতিকথা ইতিমধ্যে পুতুল নাচের ইতিকথা থেকে তিনটি অধ্যায় পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব পুতুল নাচের ইতিকথা থেকে অধ্যায় চার এবার কার্তিক মাসে পূজা সেন দিদির সর্বাঙ্গে ব্রণগুলি পাকিয়া উঠিতে উঠিতে গ্রামে পূজার উৎসব শুরু হইয়া গেল উৎসব সহজ নয় গ্রামের জমিদার শীতলবাবুর বাড়ি তিন দিন যাত্রা পুতুল নাচ বাজি পোড়ানো সাতগাঁড় মেলা পূজা তো আছেই গ্রামবাসীর ঝিমানো জীবন প্রবাহে হঠাৎ প্রবল উত্তেজনার সঞ্চার হইয়াছে কেবল শশী এবার সেনদিদিকে লইয়া বড় ব্যস্ত যাত্রা আরম্ভ হয় সপ্তমীর রাত্রে যাত্রার দল তার আগেই গ্রামে হাজির হইয়া যায় বায়না দিবার সময় শীতলবাবু অধিকারীকে বলিয়া দেন দল নিয়ে দু একদিন আগেই আসবে বাপু এক রাত্রে বেশ করে ঘুমিয়ে রাস্তার কষ্ট দূর করে অভিনয় করবে এবার যে দলকে বায়না দেওয়া হয়েছিল সে দল এ অঞ্চলের নয় বিনোদিনী অপেরা পার্টির আদি আস্তানা খাস কলিকাতায় বাজিতপুরের মথুরা সাহার ব্যবসা উপলক্ষে কলিকাতা যাওয়া আসা আছে কিছুদিন আগে ছেলের বিবাহে এই দলটি সে কলিকাতা হইতে ভাড়া করিয়া আনিয়াছিল লোকমুখে দলের প্রশংসা শুনিয়া শীতলবাবু সেই সময় বায়না দিয়া রাখিয়াছিলেন কাল বিকালে বিনোদিনী অপেরা পার্টি আসিয়া পৌঁছিয়াছে মস্ত দল সঙ্গে অনেকগুলি বড় বড় কাঠির বাক্স দেখিয়া গ্রামের লোক খুশি হইয়াছে দলের অধিকারী বিয়ে ফেল তবে দলে তাহার দুজন বিয়ে পাস অভিনেতা আছে সোনা অব্দি সকলে উত্তেজিত হইয়া উঠিয়াছে থিয়েটার এ যাত্রা অপেরা পার্টির নাম যে তাই ভালো যাত্রাই ভালো সাতগার কাছারি বাড়িটা সাফ করিয়া যাত্রাওয়ালাদের থাকিতে দেওয়া হইয়াছিল দলের সকলের মশারি নাই কুমুদের আছে রাত্রে তার ঘুম মন্দ হয় নাই সকালে উঠিয়া সে শশীর সঙ্গে দেখা করিতে আসছিল শশী অবাক হইয়া বলিল তুই কুমুদ কুমুদ হাসিয়া বলিল না রে আমি প্রবীর শশী বুঝিতে পারে না প্রবীর কি প্রবীর গ্রামে বিনোদিনী অপেরা পার্টি এলো চারিদিকে হইচুই পড়ে গেছে খবর পাসনি তুই যাত্রা দলের সঙ্গে এসেছিস কুমুদ তুই যাত্রা করিস কথাটা বিশ্বাস করিতে এত বিস্ময় বোধ হয় কুমুদ বদলাইয়া গিয়াছে মুখিয়ার সে জ্যোতি নাই চুলে সেই অন্য মনস্ক বিদ্রোহ নাই এত সকালেও কুমুদ কিছু প্রসাধন সারিয়া তবে দেখা করিতে আসিয়াছে তবু যতই বদলাক এ তো সেই কুমুদ মানের বই না দেখিয়া যে একদিন তাহাকে ক্লাসের কাব্য সঞ্চয়নে শেলির দুর্বোধ্য কবিতা বুঝাইয়া দিয়াছিল মোনালিসার হাসির ব্যাখ্যা করিয়াছিল কুমুদ বলিল করি কি যাত্রা প্রবীর সাজি লক্ষণ সাজি চন্দ্রকেতু সাজি আরও কত কী সাজি গলা ফাটিয়ে পার্ট বলি সাতশো মেডেল পেয়েছি শশী অবাক হইয়া বলিল আয় ঘরে আয় বসে সব বলবি চল কুমুদকে শশী তাহার ঘরে লইয়া গেল ঘরে গিয়া আরেকবার বলিল একদিন পরে তুই এলি কুমুদ এতকাল পরে তোর সঙ্গে দেখা হলো কি আশ্চর্য তাহার বিছানায় বসিয়া ঘরের চারিদিকে চাহিতে চাহিতে কুমুদ বলিল এতে আশ্চর্যের কি আছে তিন বছর ধরে বাংলাদেশের কত গ্রামে ঘুরেছি তার ঠিক নেই এবার তোদের গ্রামে এলাম যাত্রার দলে ঢুকলি কেন সে এক ইতিহাস শশী বাড়ি থেকে দিলে খে দিয়ে নিলাম চাকরি চাকরি থেকেও দিলে খে দিয়ে একদিন অন্তর আপিস গেলে কে রাখবে ঘুরতে ঘুরতে বহরমপুরে বিনোদিনী অপেরা পার্টির যাত্রা শুনে অধিকারীর সঙ্গে ভাব জমালাম অধিকারী লোক ভালো রে পরীক্ষা করে সতেরো টাকা মাইনে দিয়ে দলে নিলে দু চারটে সেনাপতির পার্ট করে গলা খুলল খুব আবেগ ভরে চেঁচাতে শিখলাম এক বছরের মধ্যে মেন অ্যাক্টার আশি টাকা মাইনে দেয় মাসে আটটার বেশি পালা হলে পালা পিছু পাঁচ টাকা করে বোনাস দলে আমার খাতির কত কুমুদ হাসিল গ্র্যান্ড সাকসেস হ্যাঁ শসীও হাসিলো তুই শেষে যাত্রা করবি এ কথা ভাবতেও পারতাম না কুমুদ আমিও কি ভাবতে পারতাম তখন আকস্মিক কথার অনুটনি শশী বলিল আজ তুই এখানে খাবি ভাই সারা দিন থাকবি কুমুদ বলিল বেশ মনে মনে শশী ভারী খুশি হইয়াছিল এতকাল পরে কুমুদের সঙ্গে দেখা হইয়াছে শুধু এই জন্য নয় কুমুদ নামিয়া আসিয়াছে বলিয়া কুমুদের সেই অন্যমনস্ক সরল অধ্যত্ত নাই নিজেকে সংসারের আর সকলের চেয়ে স্বতন্ত্র সকলের চেয়ে বড় মনে করিতে সে ভুলিয়া গিয়াছে এটুকু শশী প্রথম হইতেই টের পাইতেছিল কুমুদের কাছে নিজেকে তাহার চিরদিন ছোট মনে হইয়াছে তুচ্ছ মনে হইয়াছে কুমুদের অন্যায়ের ইতিহাসগুলি শুনিয়া পর্যন্ত ঈর্ষার সঙ্গে তাহার মনে হইয়াছে এত সাহস এত মনের জোর এতখানি তেজ তাহার নাই এরকম অসাধারণ ব্যক্তিত্বের অভাবে জীবনটাই বৃথা গেল তাহার আজ কুমুদের মৃদু অস্বস্তি চেষ্টা করা সহজ ব্যবহার এবং একেবারে যাত্রার দলে অধপতন তাহাকে যেন শশীর চেয়েও নিচে নামাইয়া দিয়াছে বন্ধুকে আর শশীর গুরুজন গুরুজন মনে হইতেছে না কুমুদ বলিল তোর ঘরখানা বেশ সাজানো গ্রামে থেকে গেও বনে যাসনি দেখছি সে আবার একটু হাসিল তাহার পূর্বের হাসির সঙ্গে তুলনা করিয়া এ হাসিকে শশীর মনে হইল ভীরু অপরাধী হাসি কতকাল ধরে কারো বাড়িতে ঢুকিনি জানিস শশী চার বছর পারিবারিক আবহাওয়াটা মুগ্ধ করে দিচ্ছে বিয়ে করেছিস না করিসনি তোর ঘর দেখে মনে হচ্ছিল বউ আছে ঘরকে গুছিয়েছে রে বোন ওঠানে যাকে দেখলাম ও বোন নয় ভাগনি পিসির মেয়ের মেয়ে বোন একটা আছে ছোট আট বছর গোছানোর বদলে বরং নোংরাই করে দিয়ে যায় আমার খাটের তলাটা হলো ওর খেলা ঘর তাকিয়ে দেখ পুতুলেরা সারসার ঘুমোচ্ছে এইবার ঘুম ভাঙবে খুকির আসার সময় হলো একটু চেষ্টা করে ভাব জমাস ভারী চালাক মেয়ে ভারী বুদ্ধি পড়াচ্ছি কি না আমি জানি চটপট শিখছে সামনের বছর স্কুলে ভর্তি করে দেব শশী চিন্তিত হইয়া মাথা নাড়ে দেব বলছি হবে কি না ভগবান জানেন বাবার এসব পছন্দ নয় হয়তো বলবেন ছেলে লেখাপড়া শিখে হয়েছে অবাধ্য মেয়ে কি হবেন ঠিক কি স্কুলে টুলে দিয়ে কাজ নেই বাপু শেখা না বাড়িতেই শেখা কুমুদ শশীর মুখের ভাব লক্ষ্য করিতেছিল বলিল বুঝিয়ে দিস আজকাল মেয়েদের স্কুলে না দিলে চলে না বুঝিয়ে বাবাকে বাবা শেখেলে মানুষ কথা বদলাইয়া বলিল ঘর কি গোছায় বলছিলি লোকের অভাব কি? এ হলো বাংলাদেশ একজন রোজগার করে দশজনে জনে খায় ঘর গোছাবার লোকের অভাব নেই তবে বন্ধুকে শশী চোখ ঠাড়িল নিজের ঘর আমি নিজেই গোছাই শশীকে জামিনী কবিরাজের বইয়ের কাছে যাইতে হইবে এ কর্তব্য অবহেলা করিবার উপায় ছিল না বন্ধুকে খয়ের মোয়া আর চন্দ্রপুলি খাওয়াইয়াই শশী বিদায় লইল গ্রামে পর্দা প্রথা শিথিল কিন্তু সে গ্রামেরই চেনা মানুষের জন্য শশীর বাড়ির মেয়েরা সকালবেলা অন্তপুরে পাক খায় কুমুদ উৎসব দৃষ্টিতে খোলা দরজা দিয়া প্রকাণ্ড সংসারটির গতিবিধি যতটা পারি দেখিতেছিল খানিক পরে ছোট একটি ছেলে আসিয়া দরজাটা ভেজাইয়া দিয়া গেল কুমুদ আহত হইয়া ভাবিল আমি তো ওদের দেখিনি ওদের কাজ দেখছিলাম যে আমি সকলে মিলে কি রচনা করছে তাই দেখছিলাম জামাটি গায়ে দিয়া কুমুদ বেড়াইতে বাহির হইয়া গেল একটি পরিবারের গোপন মর্মস্পন্দন দেখিয়া ফেলার অপরাধ একা একা অন্তপুরের একটা ঘরে বসিয়া সহ্য করা কঠিন বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় পড়িয়া কুমুদের চোখে পড়িল হাড়ুঘষের বাড়ির পিছনে তালবনের ওপাশে উঁচু মাটির টিলাটির দিকে সে সেই দিকে চলিতে আরম্ভ করিল জীবনে সে যত পুণ্য অর্জন করিয়াছে তার পাপের হিসাবটা আজ এখনকার মতো না ধরিয়া তালবনের গভীর নির্জনতায় হঠাৎ তাহার পুরস্কার কি দিল মানুষের বুদ্ধিতে তাহার বিশ্লেষণ নাই হয়তো শশীর বাড়ির মেয়েরা অকারণে তাহাকে যে লাঞ্ছনা দিয়াছিল জীবনের নিরপেক্ষ দেবতা ভোরের বাতাস পাখির কলরব আজ রিজু তাল গাছগুলির প্রহরায় রক্ষিত যুগান্তরের পুরাতন নিভৃত শান্তির উপলক্ষে ক্ষতিপরণ করিলেন এত সহজে সেন্টিমেন্টাল করিয়া দিতে পারে একটি সুখী পরিবারের অন্তপুর ছাড়া পৃথিবীতে এমন স্থান যে আছে কুমুদ তাহা জানিত না এও কি কুমুদ জানিত যে এই অহেতু কি আনন্দ তাহার মৃত্যুরই শেষ ভূমিকা তাল ধারে পৌঁছিয়া হঠাৎ তাহার মনে হইল কি একটা রবারের মতো নরম জিনিসে পা পড়িয়াছে চোখের পলকে হলুদ রঙের নরম জিনিসটার মুখ মাটি হইতে উঠিয়া আসিয়া তাহার হাঁটুর কাছে কামড়াইয়া ধরিল লেজের দিকটা জড়াইয়া গেল তাহার পায়ে কুমুদ জীবনে যত পাপ করিয়াছে পরিমাণ তার কম নয় অল্প একটু পুণ্যের কয়েক মিনিট ব্যাপী অসাধারণ পুরস্কারের পর এই তাহার শাস্তি ঘাড় ধরিয়া সাপের মাথাটা কুমুদ হাঁটু হইতে ছিনাইয়া লইল সাপ সাপ শুনিয়া আগে আসিল মতি ভেজা শরীরে শুকনো কাপড়টা কোনো মতে জড়াইয়া কুসুম ওভাবে ছুটিতে পারে না তাহার আসিতে দেরি হইল সাপ দেখিয়া মতি বলিল ও তো ঢোঁড়া সাপ জলে থাকে ওর বিষ নেই কুমুদের মৃত্যু ভয় প্রবল কুসুম আসিয়া সায়না দেওয়া পর্যন্ত মতির কথা সে বিশ্বাস করিল না বিশ্বাস করিয়াও হাঁটুর উপরে রুমাল দিয়া স্বজনে বাঁধিয়া সন্দিগ্ধভাবে বলিল শশীকে একবার ডেকে আনো খুকি দেখুক যদি বিষ থাকে চেনো তো শশীকে তোমাদের পাড়াতেই থাকে ডাক্তার কুসুম মুচকিয়া হাসিয়া বলিল যা খুকি ছোট বাবুকে ডেকে আন তাহার হাসিটা কুমুদের ভালো লাগিল না বাবুর কে হন খানিক পরে কুসুমের এ কথার জবাবে সে তাই সংক্ষেপে শুধু বলিল কেউ না বন্ধু ছোটোবাবু আমাদের বলতে গেলে একরকম আপনার লোক দুবেলা আসেন এ কথা শুনিয়াও কুসুমকে হঠাৎ আত্মীয়া জ্ঞান করিয়া বসিবার মতো মনের অবস্থা কুমুদের ছিল না সে বলিল ঢোঁড়া সাপের বিষ থাকে না কেন সব সাপের কি বিষ থাকে ঢোরা হলো জলের সাপ আমায় একবার কামড়েছিল হয়তো ওই সাপটাই হবে একদিন খুব ভোরে এই পুকুরে নাইছি বেড়াতে বেড়াতে ছোটবাবু এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করতে লাগলেন এমনই সময় সাপটা এইখানে কামড়ে দিল কুসুম তাহার লিভারটা দেখাইয়া দিল তাহার বোধহয় ধারণা ছিল মানুষের হৃদয়ের অবস্থানটা ওইখানে বাবুকে বললাম সাপে কামড়েছি ছোটবাবু শুনে ছোটবাবুর মুখ যা হয়ে গেল কি হয়ে গেল কুমুদ কৌতূহল বোধ করিতেছিল শুকিয়ে গেল ছাইবর্ণ বর্ণ হয়ে গেল সাপের কামড়ে তোমার কিছু হলো না কুমুদ তুমি বলায় কুসুম রাগ করিয়া বলিল কথা বলতে সেখনই দেখছি তুমি ভদ্র লোক তো তারপর দুজনেই দমিয়া যাওয়ায় আর কথা হইল না তাল গাছগুলি নিঃশব্দে দাঁড়াইয়া রহিল একটা মাছ রাঙ্গা ঝুপ করিয়া তাল পুকুরে আছড়াইয়া পড়িল দুপুর বেলাটা বন্ধুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া পড়িয়া আসিলে কুমুদ বিদায় গ্রহণ করিল সকাল সকাল পালা শুরু হবে তো শশী বই কি নিশ্চয়ই যাব হারুর বাড়ির পিছনে সাতগাঁ পর্যন্ত বিস্তারিত ধানের ক্ষেত তাল ধার হইয়া ক্ষেতের আল দিয়া কুমুদ সাতগাঁর কাছারি বাড়ি পৌঁছিল তালপুকুরে সে মতিকে দেখিবার আশা করিতেছিল কিন্তু যাত্রা শুনিতে যাওয়ার আয়োজনে ব্যস্ত মতির পুকুরে আসার সময় ছিল না কুসুম রাঁধিতেছিল সন্ধ্যার আগেই খাওয়ার পাঠ চুকিয়া যাওয়া চাই মতি বিনা বাক্য তাহার সমস্ত হুকুম পালন করিয়া যাইতেছিল পরাণ সব বিষয়ে উদাসীন সন্ধ্যার আবির্ভাবে তাহার বোন আর বউ যত ব্যস্ত হইয়া ওঠে সে যেন ততই ঝিমাইয়া যায় রান্নাঘরে বসিয়া কুসুমের সঙ্গে সে প্রথম একটু গল্প জমাইবার চেষ্টা করিয়াছিল গল্প করিবার সময় না থাকায় কুসুম তাহাকে আমল দেয় নাই দাওয়ায় বসে হুকা টানুগে না বাপু মেয়ে মানুষের আঁচল ধরা পুরুষকে আমি দুচোখে দেখতে পারি না কুসুমের ভর্ষণায় চিরকাল পরাণের খারাপ লাগে তবে স্পষ্ট খারাপ লাগার ভাবটা এত অল্প সময়ের মধ্যে মনের একটা উদাস বৈরাগ্য দেহের একটা ঝেমানো আলস্যে পরিণত হইয়া যায় যে রাগিবার অবসর প্রায়ই সে পায় না মাঝে মাঝে কুসুমকে তাহার ভারী ছেলে মানুষ মনে হয় চোদ্দ বছর বয়সে তার বউ হইয়া এতকাল কুসুমের শরীরটাই যেন বড় হইয়াছে মনের বয়স বাড়ে নাই মক্ষদাকে একখানা ফর্সা কাপড় পরিতে দেখিয়া পরাণ জিজ্ঞাসা করে তুমিও যাবে নাকি মা যাত্রা শুনতে না আমার আবার যাত্রা কি জোর করিয়া ধরিলে মক্ষদা যাইতে রাজি আছে কিন্তু এরা কেউ যাইতে বলিবেও না আগে হইতেই মক্ষদা তাহা জানি তাই সাঁতরাদের বুড়ি পিসির সঙ্গে সে আগেই পরামর্শ ঠিক করিয়া রাখিয়াছে তারা দুজনে যাত্রা শুরিতে যাইবে বাড়ি আসিয়া মক্ষদা তাহা হইলে বলিতে পারিবে যাত্রা শুনিবার শখ তাহার একটুও ছিল না কি করিবে আর একজন টানিয়া লইয়া গেল জোর করিয়া টানিয়া লইয়া গেল পরাণ বলে ফর্সা কাপড় পরে তুমি তবে যাচ্ছ কোথা সাঁতরাদের বাড়ি যাব বাবা যদুর পিসি একবার ডেকেছে কুসুম ছা করিয়া সামনে আসিয়া পড়ে কাল যেও মা কাল যেও আমরা এখন বেরোবো তুমি চললে সাঁতরাদের বাড়ি বাড়িতে তাহলে থাকবে কে মক্ষদা তার কী জানে যার খুশি থাক তোমরা যাবে যাত্রা শুনতে বাড়ির ব্যবস্থা তোমরাই করো বাছা আমি তার কি জানি আমি বুড়ো মানুষ সব ব্যাপারে আমাকে টানো কেন আমি আছি নিজের শতেক জ্বালায় কুসুম রাগিয়া বলে জালা বাপু সংসারে সবারই আছে ঘরে বসে জ্বললেই হয় এমন শত্রুতা করা কেন আগেই জানি শেষকালেতে একটা ফ্যাকড়া বাঁধবে মক্ষদা বোধ একটু লজ্জাবোধ করে হয়তো তাহার মনে হয় বুড়ো মানুষের যাত্রা শুনিতে যাওয়ার জন্য এত কাণ্ড করা উচিত নয় বাড়িতে থাকিতে রাজি হইয়া সে গুম খাইয়া বসিয়া থাকে রান্না শেষ করিয়া কুসুম স্বামীকে খাওয়াই তারপর নরদের সঙ্গে এক থালায় নিজে খাইতে বসে পরাণ পেট ভরিয়া খায় কুসুম আর মতির গলা দিয়া আজ ভাত নামিতে চায় না ফেলা ছড়া করিয়া কোনো রকমে তাহারা খাওয়া শেষ করে দিনের আলো যত ম্লান হইয়া আসে মনের মধ্যে তাহাদের এই আশঙ্কা ততই প্রবল হইয়া ওঠে যে ওদিকে বুঝি যাত্রা শুরু হইয়া গেল মতিকে কাপড় পরিতে হুকুম দিয়া কুসুম হেসেল তুলিয়া ফেলে পুকুরে যাওয়ার সময় এখন নাই ওঠানের এক কোণে ছাই ফেলা আম গাছটির তলে বসিয়া বাসন কখানা কুসুম তাড়াতাড়ি মাজিয়া নেয় এই সুবিধাটুকুর ব্যবস্থা সে সেই বিকালেই করিয়া রাখিয়াছে দু কাখি দুটি কলসি বহিয়া কত জল তুলিয়া কুসুম যে আজ হাড়ি গামলা সব ভর্তি করিয়াছে মতি বলে আমিও হাত হয়ে যাবে না মতি তাড়াতাড়ি কাজ করিতে পারে এ বিশ্বাস কুসুমের নাই এক মিনিটের কাজে মতি দশ মিনিট লাগাইয়া দিবে যা বললাম তাই করত তুই কাপড় পরতেই তো তোমার দশ ঘন্টা এক সময় গধুলি শেষ হওয়ার আগেই কি করিয়া কাজ শেষ হয় বাকি থাকে শুধু এটা আর ওটা যা করিলেও চলে না না করিলেও চলে কুসুমের তারাই পড়ানো ও মতি দুজনেই সাজ সমাপ্ত করিয়াছে নিজে সাজিতে গিয়া ওদের দুজনকে দেখিয়া কুসুম এতক্ষণে একটু হাসিল শার্টের উপর উড়ানি চাপানোয় পরানকে একেবারে বাবুবাবু দেখাইতেছে আর ডুরে শাড়ি পরিয়া মতি হইয়াছে সুন্দরী মতির হালকা অপরিণত দেহটিকে কুসুম হিংসা করে মনে হয় তাহার নিজের স্বাস্থ্য এতখানি ভালো না হইলেই যেন সে খুশি হইত ডূরে সারি তারও আছে বই কি তবে আজকাল রঙিন লাইন দিয়া শরীর ঢাকিতে কুসুমের লজ্জা করে আসরে যখন তাহারা পৌঁছিল যাত্রা আরম্ভ হইতে বিলম্ব আছে চিকের আড়ালে জায়গার জন্য কলহ শুরু হইয়া গিয়াছে ইতিমধ্যেই সকলেই চিক ঘেঁষিয়া বসিতে চায় এগারো বছরের সদ্য পর্দা পাওয়া মেয়ে হইতে তাহার পঞ্চাশ বছরের দিদিমা পর্যন্ত এসব বিষয়ে কুসুম ভারী ওস্তাদ সকলকে ঠেলিয়া ঠুলিয়া সেই যে সে চিকের কাছে প্রথম শাড়িতে একটা দশ ইঞ্চি ফাঁকের মধ্যে নিজেকে গুঁজিয়া দিল কেহ আর তাহাকে সেখানে হইতে নড়াইতে পারিল না মতি তাহার পিঠের সঙ্গে মিশিয়া সংস্কৃত সাহিত্যের ছুঁচের পিছনে সুতা চলার উপমার মতো আগাইয়া আসিয়াছিল কুসুমের পিঠ খেসিয়া সে একরকম চরণ দত্তের গৃহিণীর চরণ দত্তের গৃহিণী তাহাকে ঠেলিতে আরম্ভ করায় কুসুমের কোমরটা সে জড়াইয়া ধরিল প্রাণপণে কুসুম মুখ ফিরাইয়া চোখ রাঙাইয়া চরণ দত্তের গৃহিণীকে বলিল মেয়েটাকে ঠেলছ কেন গা কেন ঠেলছ গাল দিলে ভালো হবে সরে বস জায়গা দাও সবাই বসবে সবাই দেখবে তোমার একার জন্য তো যাত্রা নয় কুসুমকে মতির এত ভালো লাগিল কুসুমের কাছে মতি এত কৃতজ্ঞতা বোধ করিল যাত্রা শুরু হওয়ার একটু আগে কুসুম বলিল ওই দেখ মতি ছোট বাবু দেখেছি এত লোক এত আলো এত শব্দ মতির নেশা লাগিয়া গিয়াছিল পাট করা মুগার চাদরটি কাঁধে দেওয়ায় শশীকে ভারী বাবু দেখাইতেছে সে আসরে আসিয়া দাঁড়ানো মাত্র মতি তাহাকে দেখিতে পাইয়াছিল স্বয়ং শীতল বাবু তাহাকে ডাকিয়া কাছে বসাইলেন দেখিয়া শশীর সম্মানে মতিরও সম্মানের সীমা নাই স্বামী তলা ভরিয়া গিয়া খোলা আকাশের নিচে পর্যন্ত লোক জমিয়াছে দুজন স্থুলকায়া গৃহিণীর মাঝে পড়িয়া মতির গরম বোধ হইতেছিল এদিকে একসময় বাজনা বাজিয়া ওঠে কনসার্ট ঐকতান শুনিলে এমন উত্তেজনা বোধ হয় কিছু একটা উপভোগ্য ঘটিবার প্রত্যাশা তারপর বাজনা থামিয়া যাত্রা শুরু হয় ষোলো জন সখী আসিয়া নৃত্য আরম্ভ করে তাদের পরনে পশ্চিমা ঘাগড়া মতি ফিসফিস করিয়া বলে ব্যাটা ছেলে সখী সেজেছে না বউ সখীরা নাচিয়া গেলে প্রবেশ করেন জনা ও অগ্নিদেব জনাকে দেখিয়া মতির সন্দেহ হয় ও নিশ্চয়ই মেয়ে মানুষ বউ না তোর মাথা চুপ কর শুনতে দে প্রবীরের প্রবেশ দ্বিতীয় দৃশ্যে পুত্রখাতি অর্জুনকে যথাবিধি শাস্তি দিবার প্রতিজ্ঞামূলক গঙ্গা দেবীর এক পৃষ্ঠাব্যাপী স্বগত উক্তির পরেই প্রবীরকে দেখিয়াই আসর মুগ্ধ হইয়া যায় কি স্মার্ট সাজপোশাক পোশাক কি লালিত্যময় যৌবনমূর্তি তলোয়ারটা কি চকচকে কথা যখন সে বলে আসরে একটা শিখরণ বহিয়া গিয়া শ্রোতারা যেন পরম আরাম বোধ করে জমিবে প্রবীরের পাট জমিবে খাসা জমিবে যেমন রাজপুত্রের মতো চেহারা তেমনি চমৎকার গলা প্রবীরের প্রিয়া মদন মঞ্জুরিও আসরে আছেন এত লোকের মাঝে এ যেন একান্ত নির্জন রাজোদ্যান এমনই নিঃসংকোচ নির্ভুল আবেগমথিত স্বরে প্রবীর তাহাকে ভালোবাসিতে থাকে যাত্রার আসরে হাত ধরার অতিরিক্ত স্পর্শ নিষিদ্ধ সেজন্য প্রবীরের কোনো অসুবিধা আছে মনে হয় না শুধু কথাই শুধু অভিনয় এতগুলি লোকের মনে সে বিশ্বাস জন্মাইয়া দেয় যে তাহারা দুজন এক দেহে এক প্রাণ অবাক হয়ে কুসুম আর মতি কুসুম বলে ওলো এ যে সেই লোকটা মতি বলে কি সুন্দর করছে বউ মনে হচ্ছে যেন সত্যি কুসুম একটু হাসে যেন তোর সঙ্গী করছে না মতি জবাব দেয় না শোনে প্রবীর বলে রাগ করিয়াছ কেন রাগ করিয়াছ অবধ বালিকা কেন এত অভিমান দুটি চোখে কেন এ ভর্সনা মুখে মেঘ নামিয়াছি দুলে দুলে ফুলে ফুলে উঠিতেছে বুক দেখে মনে হয় আমি যেন বকিয়াছি তোরে মন্দ বলিয়াছি এ গাম্ভীর্য হাসিহীন এত কঠোরতা ফুলে কি মানাই সখী মানাই কুসুমে আমি তোরে ভালোবাসি সত্য কহিয়াছি প্রাণ দিয়ে ভালোবাসি তোরে সাক্ষী নারায়ণ সাক্ষী মোর হৃদয়ের মতির বুকের ভিতর শিশির করে কুসুম মনে মনে অধীর হইয়া ভাবে বল না লক্ষ্মী ছাড়ি রাগ করিনি মুখ ফুটে ও কথাটা তুই আর বলতে পারিস না ধন্যী প্রাণ তোর রাত তিনটা অবধি যাত্রা শুনিয়া আসিয়া ঘুম ভাঙিতে পরদিন সকলেরই বেলা হয় হয় না শুধু শশী আর পরাণীর জামিনী কবিরাজের বহু রোগের বিপজ্জনক অবস্থায় উপনীত হইয়াছে সকাল সকাল উঠিয়া স্নান করিয়া শশী তাহার কাছে যায় পরাণীর কবিঘা জমির ফসল অবিলম্বে ঘরে না তুলিলেই নয় নিজে উপস্থিত না থাকিলে সাতাশটা খেজুর গাছের রসও তাহার অর্ধেক চুরি হইয়া যাইবে তাল গাছ ছাড়া আর কোনো গাছ পরাণ এবার জমা দেয় নাই এবার সে নিজেই খেজুর রস দিয়া গুর করিবে ভাঙা জমিতে এবার সে কিছু মূলারও চাষ করিবে স্থির শশী বলিয়াছে জমিতে হাড়ের সার দিলে মূলা ভালো হয় দশের গুড়া হাড় পরাণ পরীক্ষার জন্য আনাইয়া লইয়াছে এখনও জমিতে দেওয়া হয় নাই পরাণের অনেক কাজ দুপুরে কুমুদ শশীর বাড়িতে আসিল শশী বাড়ি ছিল না গোপাল জানিয়াছে কুমুদ যাত্রা করে কুমুদকে সে বাড়ির বেড়া পার হইতে দিল না বাহিরের ঘরে বসাইয়া রাখিল দাবা খেলতে পারো হে আগ্ঞে না গোপাল তখন বাড়ির মধ্যে গেল ঘুমাইতে কুমুদ গত রাত্রের হাজার নরনারীর হৃদয়জয়ী কুমুদ নিজেকে পরিত্যক্ত বন্ধুহীন মনে করিয়া গেল তালপুকুরের ধারে সেখানে তাহার বন্ধু জুটিল মতি মতি কি মাঝে মাঝে তাল পুকুরে কবিত্ব করিতে আসে নিঝুম দুপুরের অলস প্রহরগুলি ঘরে কি তাহার কাটে না কে বলিবে আজ কিন্তু সে বিশেষ দরকারি তাল পুকুরে আসিয়াছিল পুকুর পাড়ে কাল সে কানের একটা মাকড়ি হারাইয়াছে যাত্রা দেখার উৎসাহে কাল খেয়াল থাকে নাই আজ স্নানের সময় কানে হাত পড়িতে ওমা মাকড়ি কোথায় ভয়ে কথাটা সে কাহাকেও বলে নাই দুপুরে সকলে ঘুমাইলে চুপি চুপি খুঁজিতে আসিয়াছে রূপা নয় তামা নয় সোনার মাকড়ি কি হইবে মাকড়ি মতি পাইল না পাইল কুমুদকে উভয় পক্ষই কৃতার্থ হইয়া গেল কুমুদ এ জগতের রক্ত মানুষ নয় রূপকথার রাজপুত্র মহাতেজা মহাবীর্যবান মহা মহা প্রেমিক হ্যাঁ কুমুদ মাটির পৃথিবীর কেহ নয় পৃথিবীর সেরা লোক শশী কুমুদ শশীর মতো নয় ছোটবাবুর কথা মতি কি না জানি ছোট বাবু কি খাইতে ভালোবাসে তা পর্যন্ত কুমুদকে কি খায় কে তাহার খবর রাখে শার্ট পরা কুমুদ হইল রাজপুত্র প্রবীর শশীকে কি খুঁজছ খুকি মতি বলে বলিতে মতির ভালো লাগে সোনার মাকড়ি খাড়ানো যেন বাহাদুরির কাজ বলে বাড়িতে জানলে মেরে ফেলবে মেরে ফেলবে বাড়িতে তোমাকে খুব মারে নাকি এমনি মারে না দামি জিনিস হারালে মারে আজ আপনি কি সাজবেন রাবণ কুমুদ হাসে হ্যাঁ রাবণ বই কি রাবণ তো দেখতে বিশ্রী কুমুদ খুশি হইয়া বলে লক্ষণ সাজব মতি উৎসুক হইয়া জিজ্ঞাসা করে উর্মিলা কে সাজবে কাল যে আপনার বউ যে ছিল সে আচ্ছা ও তো বেটা ছেলে এ কুমুদ বলে ব্যাটা ছেলে বই কি মতির সঙ্গে কুমুদো মাকড়ি খোঁজে তাল পুকুরের ভাঙাচোড়া ঘাট হইতে তাল বনের মাঝামাঝি পর্যন্ত পায়ে চলা পথের দুধারে বাড়ির কাছে পৌঁছিয়া যাওয়ার ভয়ে মতি বলে ওদিকে নেই আমি ভালো করে খুঁজেছি ভাবে প্রবীর চলিয়া গেল এখান হইতে বাড়ি পর্যন্ত সে নিজেই খুঁজিয়া দেখিবে খুঁজিতে খুঁজিতে দুজনে আবার ঘাটে ফিরিয়ে যায় মতি বলে কোথায় পড়ে গেছে কে জানি ও আর পাওয়া যাবে না না পেলে তোমায় মারবে না কে মারবে কে মারিবে মতি তাহার কি জানি একজন কেউ মারিবে নিশ্চয় তবে তো মুশকিল চিন্তিত হইয়া গেল বলে তোমার আরেকটা মাকড়ি কই দেখি কি রকম অন্য মাকড়িটি মতি আঁচলে বাঁধিয়া রাখিয়াছিল খুলিয়া দেয় সবই সাদা সিধে মাকড়ি এক টুকরো চাঁদের কোলে একরত্তি একটা তারা তারার তলে চাঁদটা দোলে মাকড়ি হারিয়েছে কাউকে বলো না খুকি কেউ টের না পাইলে মতি আপনা হইতে অবশ্যই বলিবে না কিন্তু কেন কাল তোমাকে একটা মাকড়ি এনে দেব মতি অবাক হইয়া যায় পাবেন কোথায় কেন গাঁয়ে তোমাদের গয়নার দোকান নেই কিনে আনবেন মতির মনে হয় মাকড়ি কেনার আগে প্রবীর তাকেই কিনিয়া ফেলিয়াছে তাহার মাকড়িটা পকেটে ভরিয়া কুমুদ চলিয়া গেলে পুকুর ঘাটে বসিয়া বসিয়া সে এই কথাটাই ভাবে তাহাকে একটা মাকড়ি দেওয়া প্রবীরের কাছে কিছুই নয় আরও কত মেয়েকে হয়তো সে এমন কত দিয়াছে বেশি না থাকে যাত্রার দলে দুটো একটা মেয়েও কি নাই তবু তাহাকে মাকড়ি দিতে চাওয়ার জন্য প্রবীর কি ভয়ানক ভালো আজ তাহাদের যাত্রা শুনিতে যাওয়া বারণ পড়ান নিষেধ করিয়া দিয়াছে রোজ রোজ যাত্রা শোনা কি একদিন শুনিয়া আসিয়াছে আজ বাদ যাক কাল আবার শুনিবে পড়া ওদের যাত্রা শুনিতে যাওয়া পছন্দ করে না কেন করে না তার কোনো কারণ নাই ওরা যাত্রা শুনিয়া বেলা দশটা পর্যন্ত পড়িয়া পড়িয়া ঘুমাক আর না ঘুমাক পড়ানের কিচ্ছু আসিয়া যায় না প্রতিদিন প্রদোষের আধো অন্ধকারী সে যখন বাহির হইয়া যায় এ বাড়িতে কারো ঘুম ভাঙে না তাহার সুখ সুবিধার দিকে তাকানোর অভ্যাস এ বাড়িতে কাহারও নাই একবেলা ভাতের বদলে মুড়ি খাইয়া থাকিতে হইলে নালিশ করা পরাণকে দিয়া হইয়া ওঠে না তবু সে চায় না বাড়ির মেয়েরা যাত্রা শুনিতে যায় পর দুদিন যাত্রা শুনিতে যায় তুমি যাবে না না নিজের বেলা ভিন্ন নিয়ম কুসুম বলিল সে রাগি আছে আমার সঙ্গে তোমার কথা কি বেটা ছেলে নাকি তুমি তুমি গেলে আমিও যাব আমি যাব না তবে পড়ানো মাঝে মাঝে ধরিতে জানি। কুসুম বলে তুমি যাও বা না যাও আমি কিন্তু যাব চুলোয় যাও মুখে যাই বলুক কুসুম যাত্রা শুনিতে যাওয়ার কোনো আয়োজনই করিল না পাড়ার অনেক বাড়ির মেয়েরা যাইবে কুসুমও তাদের সঙ্গে যাইতে পারে কিন্তু যাওয়ার চেয়ে না যাওয়ার মধ্যেই এখন রাগ অভিমান বেশি প্রকাশ পায় যেদ তাহাতেই বজায় থাকে বেশি কুসুম তাই সারাটা দুপুর ঘুমাইয়া কাটাইয়া দিল সন্ধ্যার সময় বাজনার শব্দ শুনিয়া অস্থির হইয়া উঠিল মতি প্রবিরাজ লক্ষণ সাজিবে কিরকম না জানি আজ দেখাইবে তাহাকে পারিলে মতি একাই চলিয়া যাইতো দুবছর আগেও এমন সে গিয়াছে এখন আর সেটা সম্ভব নয় দু বছরের মধ্যে সে যে কি ভয়ানক বড় হইয়া গিয়াছে ভাবিলেও মতির চমক লাগে কিন্তু কি করা যায় অমন করিয়া বাজনা বাজিতে থাকিলে ঘরেও তো টেকা অসম্ভব একসময় সময় কুসুমকে সে বলিল যাত্রা নাই শুনি ঠাকুর দেখে আসি চলো না বউ পরাণ দাওয়ায় বসিয়া অর্থ সমস্যার কথা ভাবিতেছিল সে ডাকিয়া বলিল এদিকে শোন মতি শুনে যা মতি কাছে আসিল কি বলছিলে ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাবি আচ্ছা চল একটু যাত্রাও শুনে আসবে অমনি পড়া নেমনই ভাবে একরকম স্পষ্টই হার স্বীকার করিল কিন্তু কুসুমার যাইতে রাজি নয় এখন খাওয়া দাওয়া সারিয়া পান সাজিয়া যাইতে যাইতে পালা শেষ হইয়া যাইবে না ঠাকুর পূজার বাদ বাচ্ছে। পালা শুরু হতে ঢের দেরি পরান উদাসভাবে বলিল মতি বলিল চল না বউ অমন করিস কেন কুসুম বলিল গিয়ে বসবি কোথায় তোর জন্যে জায়গা ঘুমোচ্ছে সব বাইয়ের পিছনে বসে যাত্রা শোনাচ্ছে ঘরে শুয়ে ঘুমানো ঢের ভালো পরান বলিল ছোট বাবুকে বললে ছোটবাবুর নাম উল্লেখে কুসুম আরও রাগিয়া বলিল বাবু কি করবে জায়গা গড়িয়ে দেবে পরান বলিল ছোট বাবুর বাড়ির সবাই বাবুদের বাড়ির মেয়েদের জায়গায় বসে নেটের পর্দা টাঙানো দেখিস নিমতি বাবুদের বাড়ি ছোট বাবুর খাতির কত ছোট বাবুকে বললে তোদের ওইখানে বসিয়ে দেবে কুসুম হঠাৎ শান্ত হইয়া বলে না আমি যাব না তাহাকে আর কোনো মতেই টলানো যায় না বাবুরা জমিদার শশীরা বড় লোক ওদের বাড়ির মেয়েদের কত ভালো ভালো কাপড় কত দামি দামি গয়না একটা জবরজং লেস লাগানো জ্যাকেট গাই দিয়া তাঁতি বাড়ির কোড়া কাপড় পরিয়া ওদের মাঝখানে মাঝখানে তাহাকে বসিতে দিবে না ছাই এক কোণে ঝির মতো বসিতে হইবে গিয়া বসিলে দম আটকাইয়া যাইবে কুসুমের শেষ পর্যন্ত পরাণের সঙ্গে মতি একাই গেল শশীকে খুঁজিতে হইল না সে বাড়িতেই ছিল সে বলিল তোর তো শখ কম নয় মতি কিন্তু সঙ্গে গিয়া মতির বসিবার একটা ভালো ব্যবস্থা করিয়া দিতে সে আপত্তি করিল না বরং নেচের পর্দার আড়ালে যেখানে বাবুদের বাড়ির মেয়েরা বসে মতিকে সেখানে বসাইতে পারিয়া সে বিশেষ গর্বই বোধ করিল শীতল বাবুদের বাড়ির মেয়েরা গায়ে সিল্কের ব্লাউজ দেয় বোম্বাই শাড়ি পরে শীতলবাবুর ভাই কলিকাতা প্রবাসী বিমলবাবুর স্ত্রী কন্যারা পায়ে জুতাও দিয়া থাকে দুভাইয়ের পরিবারের নারীর সংখ্যাও কি কম সংসারে যেখানে যত টাকা সেখানে সেখানে তত তত নারী রূপ মতি সংসারের এই নিয়ম জানিত না সংসারে কোনো নিয়মটাই বা সে জানে কাঁচা মেয়ে সে বোকা মেয়ে প্রায় কুড়ি বর্গফিট পরিমাণ পরিষ্কার চাদরের উপর গাদা করা ঘষা মাজা সাজানো মধ্যে আসিয়া পড়িয়া সে দিশেহারা হইয়া গিয়াছিল বিমলবাবুর স্ত্রী সুধন আমার মুখে কি দেখছ বিমল বিমলবাবুর মেয়ে বলে তোমার চশমা দেখছে মা মতির বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে তাহাকে বসিতে দেওয়া হইয়াছে সম্মানের আসনেই সামনের দিকে পিছনে আশ্রিত পরিজনদের মধ্যে নয় শীতলবাবু নিজে মেয়েটিকে সঙ্গে করিয়া পৌঁছাইয়া দিয়া বলিয়াছেন সামনে বসিও শশী ডাক্তারের বাড়ির মেয়ে কাল শশী ডাক্তারের বাড়ির মেয়েরা যত বিশ্রী করিয়াই হোক খুব সাজিয়া আসিয়াছিল এর আজ একই বেশ শীতলবাবু আর বিমলবাবুর বাড়ির মেয়েরা এই কথা ভাবিয়াছিল তাহারা কাপড় চেনে গয়না চেনে নিজেদের ঘষে এবং মাজে ও মেয়েটা ধরিতে গেলে রীতিমতো নোংরাই শীতলবাবুর পুত্রবধূ গতবার ছেলে হওয়ার সময় বাজিতপুরের সিভিল সার্জন আসিয়া পড়ার আগে শশীর হাতেই জীবন সমর্পণ করিতে বাধ্য হইয়াছিল বিছানায় শুইয়া শুইয়া নোভেল পড়ার সে কি ভীষণ শাস্তি যাই হোক ছেলেটি ঝির কাছে দোতালায় এখন চোখ বুঝিয়া ঘুমাইতেছে সিভিল সার্জন করিয়াছিল কচু ছেলেটা একরকম শশী ডাক্তারেরই দান বই কি শীতল বাবুর পুত্রবধূ তাই একসময় মতিকে কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করিল শশী ডাক্তার তোমার কে হয় গো কেউ না ও মা কেউ না এই রাত্রে তুমি পরের সঙ্গে যাত্রা দেখতে এলে পর কেন দাদার সঙ্গে এসেছি তোমার দাদা কে কাদের বাড়ির মেয়ে তুমি আমি ঘোষ মেয়ে আমার বাবা স্বর্গীয় হারানচন্দ্র ঘোষ কথাটা শীঘ্রই রটিয়া গেল হাড়ু ঘোষের মেয়েকে তাহাদের মধ্যে গুঁজিয়া দেওয়ার স্পর্ধায় শশীর উপর শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা বিশেষ অসন্তুষ্ট হইলেন মতির কাছে যাহারা ছিলেন তাহারা বাড়ির মধ্যে যাওয়ার ছলে উঠিয়া গেলেন এবং ফিরিয়া আসিয়া অন্যত্র বসিলেন হাত পা ছড়াইয়া আরাম করিবার সুযোগ পাইয়াও মতির কিন্তু আরাম হইল না অবহেলা অপমান বুঝিতে না পারার মতো বোকা সে তো নয় এদিকে শশী মাঝে মাঝে সাজঘরে যায় কুমুদকে প্রশংসা করিয়া বলে বেশ হচ্ছে কুমুদ তুই কলকাতার থিয়েটারে গেলি না কেন কুমুদ খুশি হইয়া বলে ভালো হচ্ছে চোদ্দ বছর উপোস করতে হয়েছে ভাই তবু এখনও বৌদিকে রাবণের হাত থেকে উদ্ধার করতে পারিনি অযোধ্যায় ফিরিয়ে নিয়ে গিয়ে দাদাকে রাজা করতে পারলে বাঁচি কুমুদ হাসে খানিক পরে অশোক থেকে বৌদিকে আনতে যাব। রাবণ বধতে বেশি দেরি নেই সে সিনটা দেখিস হ্যাঁ তোদের গায়ে গয়নার দোকান আছে শশী বলিল গয়নার দোকান গয়নার দোকান কোথায় পাবো দুটো স্যাঁকড়ার দোকান আছে ফরমাস দিলে গয়না তৈরি করে দেয় ছোট ছোট দুটো একটা গয়না সময় সময় তৈরি করেও রাখে হয়তো দোকান করার মতো কিছু নয় গয়না কিনবি নাকি কিনব আমি কেন গয়না কিনব কেন শশী একটু বিচলিত হয় কুমুদ গয়নার দোকানের কথা জিজ্ঞাসা করিয়াছে কেন তা ও এক কথা বলিতে বলিতে হঠাৎ জিজ্ঞাসা করিয়াছে কী ভাবিতেছে ও শশী ভাবে সৃষ্টি ছাড়া গোয়ার ছেলে জগতে এমন কাজ নাই যা করে না ওইসব করিয়াই যেন সুখ পায় কিন্তু গয়নার দোকানের খবর নেয় কেন শশী আরও ভাবে যে খবর লইতে হইবে বিনোদিনী অপেরা পার্টি বাজিতপুরে অভিনয় করার সময় সেখানকার কোনো গয়নার দোকানে কিছু ঘটিয়াছে কি না শশীর মনের মধ্যে সন্দেহটা খচখচ করিয়া বেঁধে বই কি সে মনে করে বই কি যে আচ্ছা পাগল সে একই কথা এও কি কখনো হয় তবু সে ভাবিয়া রাখে বাজিতপুরের গয়নার দোকানের মতো দু মাসের কুশল কালই জানিবার চেষ্টা করিবে এই অন্যায় কাজটা করিবার আগাম প্রায়শ্চিত্ত হিসাবে রাত বারোটার সময় বাড়ি ফেরার আগে কুমুদকে সে পরদিন দুপুরে তাহার ওখানে আহারের নিমন্ত্রণ করিয়া যায় পরানকে বলে মতিকে এবার বাড়ি নিয়ে যাও না পরান কত রাত জাগবে পরাণেরও ঘুম পাইয়াছে সে বলে যাবে কি কিন্তু মতিকে ডাকিবা মাত্র চলিয়া আসে আর যাত্রা শুনিতে তাহার ভালো লাগিতে ছিল না যে কাঁচা মনে বিনা কারণেই সর্বদা আনন্দ ভরিয়া থাকে যে কোনো একটা তুচ্ছ উপলক্ষে মনে যাহার উত্তেজিত সুখ হয় শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা যাত্রা শোনার উৎসাহ তাহার নষ্ট করিয়া দিয়াছে মতি যেন চুরি করিয়া বাড়ি ফিরিল তবু কি সুন্দর ওই মেয়ে মানুষগুলি এক একজন যেন এক একটি ছবি হাড়ুঘোষ যেখানে বজ্রাঘাতে মরিয়াছিল সেখানটা বিষাক্ত সাপের আস্তানা হারুঘোষের বাড়ির কাছে তালবনের সাপগুলির বিষ নাই বিষ নাই কুমুদকে যে সাপটা কামড়াইয়াছিল সেটার বিষ ছিল না সেটা জলের সাপ ধোরা সাপ কিন্তু তালবনের সব সাপ কি জলের সাপ সব সাপ কি ঢোঁড়া সাপ কে বলিবে মতি তাহা জানে না শেষ পর্যন্ত তাহাকে স্বীকার করিতে হয় যে অন্য সাপ কামড়ালে হয়তো যেতেন মোড়ে মতির দোকানে দুটি মাকড়ি দোলে মাকড়ি দুটির চাঁদ দুটির কোলে একরতি তারা দুটিও দোলে কুমুত নিজের হাতে তাহাকে মাকড়ি পরাইয়া দিয়াছে ওর মধ্যে একটা নূতন ঝকঝকে অন্যটা অনেক দিনের পুরানো মলিন এও একটা সমস্যার কথা বই কি মতি যত বোকাই হোক আসলে সে আর এমনকি বেশি বোকা এটুকু মতই খেয়াল করিয়াছিল নতুন মাকড়ি দেখিলেই সকলে ধরিয়া ফেলিবে যে সে বলিবে কি কৈফিয়ত দিবে কি রাজপুত্র প্রবীর দুপুরবেলা তাল পুকুরের ধারে মাকড়িটি নিজের হাতে তাহার কানি পড়াইয়া দিয়াছে শুনিলে বাড়িতে তাহাকে আর আস্ত রাখিবে না কুমুদের সমস্যারও মীমাংসা করিয়া দিয়াছে বাড়ি যাওয়ার আগে বাড়ি যেন মতির কত দূর কান হইতে দুটা মাকড়ি মতি খুলিয়া ফেলিবে রাত্রে তেঁতুল মাখাইয়া রাখিয়া দিয়া সকালে সোডা দিয়া মাজিলে দুটি দুটি মাকড়িকেই মনে হইবে মাজিয়া খুশিয়া পরিষ্কার করা পুরানো মাকড়ি জিজ্ঞাসা করিলে মতি বলিবে সাফ করেছি তেঁতুল দিয়ার সোডা দিয়ে মতি এই কথা বলিবে এই সত্য কথাটা কুমুদের বুদ্ধি দেখিয়া মতি অবাক হইয়া গিয়াছে অন্য সাপে কামড়ালে মরে যেতাম আমি মরে গেলে তুমি কি করতে আমি আমি কি করতাম কি জানি কি করতাম কাঁচামি একেবারেই কাঁচামি কিন্তু মনে মনে মতি সবই জানি কি জানি না সে সেদিন কুমুদ সাপের কামড়ে মরিয়া গেলে সে কিছুই করিত না এক নম্বর মতি এটা জানি দু নম্বর সে জানে কুমুদ শুনিতে চায় সে মরিয়া গেলে মতি একটু কাঁদিত মতি এত কথা জানে সে কিছু করিত না এই সত্য কথা আর সে যে একটু কাঁদিত এই মিথ্যা কথা এর কোনোটাই যে বলিতে নাই এও যদি মতি না জানিবে মধ্যবর্তী ও জবাবটা দিয়া সে অজ্ঞতার ভান করিল কেন তবু যত হিসাবই ধরা যাক মতি কাঁচা মেই এখন যদি মরে যাই কুমুদ বলে তা হলে আমি এখন যদি মরে যান দূর মরার কথা বলতে নেই কে জানি মতি এসব শিখিল কোথায় আপনা হইতেই শিখিয়াছে নিশ্চয়ই কথা বলিতে কাপড় পরিতে ভাত খাইতে শেখার মতো এসব কেহ শেখায় না কে শেখাইবে এবং তারপর কুমুদ মতিকে নানা কথা জিজ্ঞাসা করে আর ছেলে মানুষই প্রশ্ন নয় তাহার নিজের কথা আত্মীয় স্বজনের কথা তাহার গ্রামের কথা মতি আগ্রহীর সঙ্গে সকল প্রশ্নের জবাব দেয় কখনো পাল্টা প্রশ্ন করে কখনো বা আপনা হইতেই কুমুদকে অনেক অতিরিক্ত অবান্তর কথা বলে তাহার সরল চাহনি একবারও কুটিল হইয়া ওঠে না তাহার নির্ভয় নির্ভরশীলতা কখনো টুটিয়া যায় না না মতির কোনো ভাবনা নাই সে কিছু জানে না কিছু বোঝে না পৃথিবীর সবই তাহার কাছে অভিনব অভিজ্ঞতার অতীত কুমুদকে হাত ধরিতে দেওয়া উচিত কি অনুচিত সে তার কি জানে অশোক কুমুদ বুঝিবে রাজপুত্র প্রবীর বুঝিবে মতির বিশেষ লজ্জাও করে না তবে হঠাৎ চোখ নিচু করিয়া একটু সেজে হাসে সেটা কিছু নয় দিন ও রাত্রির মধ্যে দুপুরের সময়ের গতি সবচেয়ে শিথিল দুপুরের অন্ত নাই আকাশের সূর্য কতক্ষণে কতটুকু সরিয়া তাহাদের গায়ে রোদ ফেলেন জানা যায় না তাহারা উঠিয়া টিলাটার দিকে চলিতে থাকে ওদিকে নিবিড় ছায়ার ছড়াছড়ি